Hey guys, what's up and welcome to Shubhom Dutta Show. বন্ধুরা, রসলমেনিয়া হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় ফেস্টিভ্যাল, অ্যান্ড তারপরে যে বড় ফেস্টিভ্যাল আছে সেটা হচ্ছে সামার স্ল্যাম। অ্যান্ড এবছর হতে চলেছে 36 সামার স্ল্যাম ডেস্ট্রয়ারের ফোর্থ ফিল্ডে। অবভিয়াসলি গ্রেটেস্ট কিছু বলার নেই। আর গাইস, আজকে আমরা ফিল করবো সেই 1988 এর ম্যাডিসন স্কোয়ারের সামার স্ল্যাম থেকে লাস্ট ইয়ার 2022 সামার স্ল্যামকে। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো 1988 থেকে 1999 সমস্ত সামার স্ল্যামকে, আর সেখান থেকে আমরা তুলব বেশ কিছু ম্যাচ যেগুলো সত্যিই বলা চলে আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয়। তো চলো শুরু করা যাক। 1988 এর ফার্স্ট সামার স্ল্যাম বলা চলে যথেষ্ট বেশি থান্ডারাস ছিল, কারণ মেন ইভেন্টটি হয়েছিল সব থেকে বড় একটা ট্যাগ টিম ম্যাচ। অবভিয়াসলি সব থেকে বড়, কারণ এই ম্যাচের মধ্যে ছিল হাল্ক হোগান, মাচো ম্যান র্যান্ডি স্যাভেজ, মিলিয়ন ডলার ম্যান টেড ডিবিয়াসি অ্যান্ড আন্দ্রে দ্য জায়ান্ট। অবভিয়াসলি এই ম্যাচের মধ্যে একটা ফেস টিম ছিল, হিল টিম ছিল, একটা ভালো একটা ট্যাগ টিম ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম। আর এই ম্যাচের মধ্যে আন্দ্রে দ্য জায়ান্ট অ্যান্ড হাল্ক হোগানের রসলমেনিয়ার ফিউডটাকেও এখানে দেখানো হয়েছিল। অবভিয়াসলি আমরা দেখেছিলাম যে রসলমেনিয়ার মধ্যে কীরকমভাবে তাদের মধ্যে একটা রাইভালি বিল্ড করা হয়েছিল, একটা ক্লাসিক ম্যাচ দিয়েছিল আন্দ্রে দ্য জায়ান্ট অ্যান্ড হাল্ক হোগান, তো সেটাকেও এখানে দেখানো হয়েছিল। অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই যে আমাদের ফেস টিম হাল্ক হোগান অ্যান্ড মাচো ম্যান র্যান্ডি স্যাভেজ এখানে ভিক্টরি তুলে নেয়। তো অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ ছিল, অ্যান্ড ফার্স্ট সামার স্ল্যাম বলে কথা, ফার্স্ট মেইন ইভেন্ট বলে কথা, একটা ক্লাসিক একটা গ্রেটেস্ট ট্যাগ টিম ম্যাচ দিয়ে আমরা দেখতে পাই। এরপরে যদি চলে আসছি আমরা 1989, অবভিয়াসলি 1989 এর মেইন ইভেন্টও বলা চলে যে একটা ট্যাগ টিম ম্যাচ দিয়ে হলো। আমি যে ম্যাচটাকে পিক করবো এর পেছনে একটা হিউজ রাইভেলরি আছে, হিউজ ফিউড আছে। অবভিয়াসলি দুজন ক্লাসিক রেসলারের মধ্যে ফাইট হচ্ছে, দে আর নো ডাউট, যেটা হয়েছিল গাইস দ্য আলটিমেট ওয়ারিয়ার ভার্সেস রবি সিং রিক রুডের মধ্যে ফর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর এখানে একটা থান্ডারাস ম্যাচ দেখতে পাওয়া যায়, অ্যান্ড অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই যে দ্য আলটিমেট ওয়ারিয়ার নিজের টাইটেল রিটেইন করে নেয়। এরপরে যদি চলে আসি আমরা 1990 সামার স্ল্যামে, আর অবভিয়াসলি আমি এর আগেই বললাম যে একটা থান্ডারাস রাইভালরি আমরা দেখেছিলাম, আর সেই রাইভালরিটাই কন্টিনিউ হয় 1990 সামার স্ল্যামে এক বছর পরে, যেখানে দ্য আলটিমেট ওয়ারিয়ারের সাথে রিক রুডের ম্যাচ হয় ফর WWE চ্যাম্পিয়নশিপ ইনসাইড স্টিল কেজ। অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ ছিল, দে আর নো ডাউট, তাদের মধ্যে ফাইট থেকে শুরু করে একটা আলাদাই কেমিস্ট্রি দেখতে পাওয়া যায়, ক্লাসিক রেসলিং দেখতে পাওয়া যায়। অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই যে এবারেও দ্য আলটিমেট ওয়ারিয়ার ভিক্টরি তোলে আর নিজের টাইটেলকে রিটেইন করে নেয়। কিচ্ছু বলার নেই, থান্ডারাস ম্যাচ ছিল, দে আর নো ডাউট। এরপরে যদি আমরা চলে আসি 1991 এর সামার স্ল্যামে, অবভিয়াসলি থান্ডারাস ছিল, দে আর নো ডাউট, আর আমরা মাচো ম্যান র্যান্ডি স্যাভেজের বিয়েও দেখতে পাই, আর কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, যদি আমরা একটা বড় ম্যাচকে পিক করি তাহলে সেটা হয়েছিল গাইস ব্রেট হার্ট ভার্সেস মিস্টার পারফেক্টের ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমরা দেখতে পাই যে ব্রেট হার্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় এই ম্যাচের মধ্যে। অবভিয়াসলি একটা ক্লাসিক রেসলিং ম্যাচ আমরা তাদের মধ্যে দেখতে পাই। এরপরে যদি আমরা চলে আসি 1992 সামার স্ল্যামে, ও গড, 1992 সামার স্ল্যাম কিন্তু যথেষ্ট বেশি স্পেশাল ছিল, কারণ 1992 সামার স্ল্যাম হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। আর গাইস, এই সামার স্ল্যামে দ্য আন্ডারটেকারের কিন্তু প্রথম সামার স্ল্যাম ছিল এই সামার স্ল্যাম। অ্যান্ড অবভিয়াসলি আন্ডারটেকার তো থান্ডারাস ম্যাচ খেলেই যে, কিন্তু যদি আমরা কোনো বড় ম্যাচকে পিক করি তাহলে আমার মনে হয় যে এই ম্যাচটা তোমরা অনেকেই জানো, যেটা একটা খুব বড় একটা ম্যাচ ছিল, সেটা হয়েছিল দ্য ব্রিটিশ বুলডগ ভার্সেস ব্রেট হার্টের মধ্যে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর এখানে আমরা দেখতে পাই যে থান্ডারাস ম্যাচ, থান্ডারাস কেমিস্ট্রি, ক্লাসিক রেসলিং, অ্যাট দি এন্ড আমরা দুজনের মধ্যে রেসপেক্ট দেখতে পাই, অ্যান্ড ব্রিটিশ বুলডগ জিতে নেয় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। কিচ্ছু বলে নেই, যথেষ্ট বেশি কিন্তু থান্ডারাস ম্যাচ ছিল, দে আর নো ডাউট। এরপরে যদি আমরা চলে আসি 1993 সামার স্ল্যামে, অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ দেখতে পাই, যেখানে আন্ডারটেকার ভার্সেস জায়ান্ট গনজালভেসের মধ্যে, যেটা রসলমেনিয়া রিম্যাচ হয়, কিন্তু এই ম্যাচটা যে সে ম্যাচ হয় না, এই ম্যাচটা রেস্ট ইন পিস ম্যাচ। অবভিয়াসলি থান্ডারাস আমরা জানি যে আন্ডারটেকারের ক্যারেক্টার কিরকম থাকে, আর ওই টাইমে তো আলাদাই লেভেলের ক্যারেক্টার ছিল, কিছু বলার নেই। আর এখানে আমরা দেখতে পাই যে আন্ডারটেকার হারিয়ে দেয় জায়ান্টকে, অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ দেখতে পাওয়া যায়, দে আর নো ডাউট। এরপরে যদি আমরা চলে আসি 1994 সামার স্ল্যামে, অ্যান্ড এবারের সামার স্ল্যাম 1994 তো একটা আলাদাই লেভেলের ছিল, কারণ এখানে আন্ডারটেকার আন্ডারটেকারের সাথেই ফাইট করে, আর আন্ডারটেকার আন্ডারটেকারকে হারিয়ে দেয়। অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ ছিল, কিছু বলার নেই, স্টোরি লাইনই বিল্ড করা হয়েছিল, একটা থান্ডারাস ছিল, ওটা তো মানে সেরা তো ছিলই। কিন্তু যদি আমি একটা বড় ম্যাচকে পিক করে, যেটা সত্যি আমার মনে হয় যে আজকেও যারা রেসলিং ফ্যান তাদেরও হয়তো মনে এই ম্যাচটা রয়ে গেছে, সেটা হয়েছিল গাইস ব্রেট হার্টের সাথে ওয়েন হার্টের মধ্যে, যেটা হয়েছিল গাইস একটা WWE চ্যাম্পিয়নশিপ স্টিল কেজ ম্যাচ। অবভিয়াসলি দুজন ভাইয়ের মধ্যে ফিউড হচ্ছে, একটা রাইভালরি দেখিয়েছিল, একটা ঈর্ষা দেখিয়েছিল।
অনেক কিছু কিন্তু এই স্টোরি লাইনের মধ্যে বিল্ড করা হয়েছিল, বাট অ্যাট দি এন্ড ব্রেট হার্ট ওয়েন হার্টকে হারিয়ে দেয়, নিজের টাইটেলকে রিটেন করে না। অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ কিন্তু আমরা এখানে দেখতে পাই। এরপরে যদি আমরা চলে আসি 1995 সামার স্ল্যামে, অ্যান্ড 1995 সামার স্ল্যামেও কিন্তু যথেষ্ট ভালো ভালো ম্যাচ কার্ড ছিল, কিন্তু একটা ম্যাচ যথেষ্ট বেশি সেরা ছিল। অবভিয়াসলি আমরা অনেকেই এটাকে ফিল করবো, সেটা হয়েছিল শন মাইকেলের সাথে রেজার রেমন্ডের ফর ইন্টারন চ্যাম্পিয়নশিপ ল্যাডার ম্যাচ। আর অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ দেখতে পাওয়া যায়, অ্যাট দি এন্ড শন মাইকেল চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেয়, দুজনের মধ্যে রেসপেক্ট দেখতে পাওয়া যায়, একটা ক্লাসিক লেভেলের ম্যাচ তারা দুজন ডেলিভার করে। এরপরে যদি আমরা চলে আসি 1996 সামার স্ল্যাম, অ্যান্ড 1996 সামার স্ল্যামে কিন্তু যথেষ্ট ভালো একটা ম্যাচ ছিল, যেটা হয়েছিল গাইস ম্যানকাইন্ডের সাথে আন্ডারটেকারের, আর সেখানে ম্যানকাইন্ড আন্ডারটেকারকে হারিয়ে দেয়। ক্লাসিক ম্যাচ ছিল দেয়ার নো ডাউট, কিন্তু যদি আমরা একটা বড় ম্যাচকে পিক করি তাহলে এবারেও আমি একটা শন মাইকেলের ম্যাচকে পিক করি। অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ ছিল, শন মাইকেল ভার্সেস ব্রাদার ফর ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ। অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ ছিল, আমরা থান্ডারাস তাদের মধ্যে ফাইট দেখতে পাই, বাট অ্যাট দি এন্ড আমাদের শো স্টপার শন মাইকেল টাইটেল রিটেন করে নেয়। অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ দেখতে পাওয়া যায়। এরপরে যদি আমরা চলে আসি 1997 গাইস, 1997 কিন্তু ক্লাসিক ক্লাসিক কিন্তু ম্যাচ ছিল, অবভিয়াসলি দে আর নো ডাউট, কিন্তু একটা বড় ম্যাচ ছিল যেটা হয়েছিল গাইস ব্রেট হার্টের সাথে আন্ডারটেকারের। আর এখানে স্পেশাল কি, স্পেশাল অবভিয়াসলি ব্রেট হার্ট নিজের ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করছে, কিন্তু তার থেকেও বড় ছিল হচ্ছে যে এখানে শন মাইকেল ছিল স্পেশাল গেস্ট রেফারি। আর তোমরা জানো যে ব্রেট হার্ট আর শন মাইকেলের তো আলাদাই কেমিস্ট্রি আছে, আলাদাই ফিউড আছে, তো সেটাকেও কিন্তু এর মধ্যে ফিল করানো হয়েছিল। অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই যে ব্রেট হার্ট হারিয়ে দেয় দিয়ে আন্ডারটেকারকে, কিন্তু স্টিল তাদের মধ্যে কিন্তু টেনশন ছিল শন মাইকেল আর ব্রেট হার্টের মধ্যে, যেটা আমরা ফিউচারে দেখতে পাই। এরপরে যদি আমরা চলে আসি 1998, তো অবভিয়াসলি 1998 কিন্তু একটা থান্ডারাস ম্যাচ আমরা প্রচুর দেখতে পেয়েছিলাম, যার মধ্যে ছিল ট্রিপল এইচ আর রকের মধ্যে ম্যাচ, সেটা হয়েছিল গাইস ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের একটা ল্যাডার ম্যাচ। আর অবভিয়াসলি গাইস এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাই একটা থান্ডারাস স্টোরিলাইন, থান্ডারাস ফাইট দেখতে পাই। অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই যে ট্রিপল এইচ দ্য রককে হারিয়ে দেওয়ার হয়ে যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। কিন্তু যদি আমরা বড় ম্যাচের কথা বলি তাহলে গাইস বড় ম্যাচ হয়েছিল স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস দি আন্ডারটেকার। অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ হয়েছিল ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের, বাট অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন নিজের টাইটেল রিটেন করে না। অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ ছিল দে আর নো ডাউট। এরপরে যদি আমরা চলে আসি 1999 এর একটা বড় সামার স্ল্যাম ম্যাচ, অবভিয়াসলি দেখো 1999 সামার স্ল্যামও কিন্তু বড় বড় ম্যাচ ছিল দে আর নো ডাউট। অবভিয়াসলি এখানে আমরা দেখতে পাই যে কেন স্যামরক ভার্সেস স্টিভ ব্ল্যাকম্যানের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, যেটা একটা লায়ন্স ডেন ম্যাচ হয়েছিল, এটাকে তোমরা কম্পেয়ার করতে পারো একটা কেজ ফাইটের মতো, কারণ এখানে একটা কেজ মতো ছিল আর এখানে প্রপার রেসলিং দেখানো হয়েছিল, একটা ফাইট দেখানো হয়েছিল, একটা থান্ডারাস ম্যাচ ছিল। কিন্তু যদি আমরা একটা বড় ম্যাচকে পিক করি তাহলে গাইস সেটা হয়েছিল ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে ছিল ম্যানকাইন্ড, ট্রিপল এইচ অ্যান্ড স্টোন কোল্ড স্টিভ অস্টিন উইথ স্পেশাল গেস্ট রেফারি জেসি দ্য বডি ভেঞ্চারা। তো অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ আমরা থান্ডারাস দেখতে পাই, কিন্তু এখানে ম্যানকাইন্ড হয়ে যায় নতুন ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন। অবভিয়াসলি একটা ক্লাসিক থান্ডারাস ম্যাচ আমরা এই 1999 এর সামার স্ল্যামে দেখতে পাই। তো তোমরা জানো গাইস তোমাদের কোন কোন ম্যাচগুলো সেরা লেগেছে সেগুলো তোমরা কমেন্টে জানাও। আর গাইস এর পরের এপিসোডে আমরা ডিসকাশন করব এর পরের সামার স্ল্যাম ইভেন্টগুলোকে নিয়ে, অ্যান্ড সেখান থেকে আমরা পিক করব সেরকম কিছু থান্ডারাস ম্যাচ। তো চোখ রাখো শুভম দত্ত শোতে, দেখা হবে নেক্সট এপিসোডে।